নমস্কার পঞ্চ জি কে অ্যান্ড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আরও একটি অর্গানাইজার টিচার বিষয়ক ভিডিওতে তো অর্গানাইজার টিচারদের নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি কোনো কেস বা কোনো কিছুর রিপোর্ট নিয়ে বা নিয়োগ নিয়ে কত কত তারিখ থেকে কত তারিখের মধ্যে নিয়োগ হতে চলেছে সে বিষয় নিয়ে তো আজও সেরকমই একটি খবর আপনাদের জন্য উঠে এসেছে তাই ছোট্ট একটি সংক্ষেপে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে গত ছয় তারিখ অর্থাৎ কালকে কোনো একটি নিউজ আসার কথা ছিল যাই হোক কোনো কারণবশত সে ডেটটি ক্যান্সেল হয়েছে এবং পরবর্তী যে ডেট তা অনুমান করা যাচ্ছে যে তেরো তারিখের মধ্যে আপনাদের কোনো একটি গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে যেখানে ফোন করছি না কেন শুধুমাত্র একটাই খবর দাদা আর কদিন ধৈর্য ধরে যান অর্গানাইজার টিচার অবশ্যই নিয়োগ হবে তো কয়দিন জিজ্ঞাসা করতে গেলেও তার উত্তরে তারা কিছুই বলতে চায় না যে সপ্তাহখানেক কারো কাছে দশ দিন এরকম খবরটা উঠে আসছে কিন্তু সবার কাছে যে খবরটির মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেই ডেটটি হচ্ছে তেরো তারিখ সেই তেরো তারিখই ডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম তো তেরো তারিখের মধ্যে আপনাদের কোনো নোটিশ বা কোনো লিস্ট আসতে চলেছে যারা সঠিক জায়গায় আছেন তাদের অবশ্যই অর্গানাইজার টিচারের নিয়োগ হবে পদের সংখ্যা জিজ্ঞাসা করতে গেলে বলছে কিছু পদ বারবার সংখ্যা রয়েছে এবং কিছু নিয়মের রদ হতে চলেছে সেই কারণে একটু ডিলে হচ্ছে এই প্রবলেমগুলি তারা আমার সামনে রেখেছেন তো তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবার আপনারাও নিজেদের মতন খবর সংগ্রহ করুন কমেন্ট বক্স আপনাদের সবসময় খোলা থাকবে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করতে পারেন নমস্কার সকলকে ভালো থাকবেন সকলে আরও একবার বলে দিই আগামী তেরো তারিখ হয়তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন সেই দিন হয় নোটিশ বা কোনো লিস্টের কোনো আপডেট আসতে চলেছে তো নমস্কার সকলকে ভালো থাকবেন সকলে